হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 12 আজ আমরা দেখে নেব, যা 22শে নভেম্বর 2021-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রাণীর আচরণ, গঠন এবং পরিবেশগত বন্টনের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? প্রাণীবিদ্যা বা জুওলজি, উদ্ভিদবিদ্যা বা বোটানি, সাউরোলজি, জাতিতত্ত্ব বা এথনোলজি। প্রাণীর আচরণ, গঠন, পরিবেশগত বন্টনের বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় প্রাণীবিদ্যা বা জুওলজি। অপশন এ, সাউরোলজিটা হলো গিরগিটির অধ্যয়ন। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের পরে কোন রাজ্যের লোকসভা আসনের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার না মহারাষ্ট্র? উত্তরপ্রদেশে লোকসভার সংখ্যা হলো 80টি। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, সেখানে লোকসভার আসন সংখ্যা হলো 48টি। এবং তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ, সেখানে লোকসভার আসন সংখ্যা হলো 42টি। তাহলে দ্বিতীয় সর্বোচ্চ আসন রয়েছে মহারাষ্ট্রে। অপশন ডি। পরের প্রশ্ন, এক্সাম ওয়ারিয়র্স বইটির লেখক কে? বিক্রম শেঠ, বিবেক দেবরায়, অভিষেক মনু সিংভি, নরেন্দ্র মোদী? এক্সাম ওয়ারিয়র্স এই বইটি লিখেছেন নরেন্দ্র মোদী। অপশন ডি। পরের প্রশ্ন, জলবায়ু অধ্যয়নের সাথে সম্পর্কিত যে বিজ্ঞানটি মাটি ব্যবস্থাপনা, ফসলের ঘূর্ণন, আগাছা এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, ফসলের বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে কি বলা হয়? সাইটোলজি, অ্যাগ্রোনমি, অ্যানাটমি না অ্যাগ্রোস্টোলজি? একে বলা হয় কৃষিবিদ্যা বা অ্যাগ্রোনমি। অপশন বি। এদের মধ্যে একটা অজানা, সেটা হলো অ্যাগ্রোস্টোলজি। অ্যাগ্রোস্টোলজি হলো ঘাসের বৈজ্ঞানিক গবেষণা। পরের প্রশ্ন, 2020 সালের সেপ্টেম্বরে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল? এমি আলাদে, মিশেল ওবামা, পদ্মালক্ষ্মী, এম নেত্রা? 2020 সালের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হয়েছিলেন এমি আলাদে। ইনি একজন নাইজেরিয়ান সিঙ্গার। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত 900 কম? হরিয়ানা, আসাম, ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ? লিঙ্গ অনুপাত সব থেকে কম হলো হরিয়ানাতে। লিঙ্গ অনুপাত হলো 879 2011 সালের আদমশুমারি অনুযায়ী। অর্থাৎ এখানে 1000 জন পুরুষে 879 জন মহিলা বাস করেন এবং সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে কেরালাতে, সেখানে লিঙ্গ অনুপাত 1084, অর্থাৎ 1000 জন পুরুষে 1084 জন মহিলা বাস করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়েছিল? 1856, 1890, 1906 না 1934? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়েছিল 1856-তে। অপশন এ, 1856 সালের হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন ভারতে বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করে। আইনটি 16ই জুলাই 1856-তে পাশ হয়েছিল এবং 26শে জুলাই 1856-তে প্রণীত হয়েছিল। প্রথমে লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেছিলেন এবং 1857 সালের মহাবিদ্রোহের আগে লর্ড কেনিং দ্বারা এটি পাশ হয়েছিল। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের লোকেরা বিশ্বাস করত যে যখন ব্রাহ্মণদের সাহায্যে ড্যাশ আচারটি পালিত হয়, যদি কেউ জন্মগতভাবে একজন ক্ষত্রিয় না হয় তখন এই আচারটি পালন করলে পরের জন্মে ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ না করে, তাহলে এই আচারটি পালন করলে পরের জন্মে তিনি ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করবেন। অপশনগুলো দেখো, সমাভাজতানা, উপনয়ন, মেদযান, হিরণ্যগর্ভা। এই আচারটির নাম হলো হিরণ্যগর্ভা। অপশন ডি। পরের প্রশ্ন, বিলুপ্তির 40 বছর পর মিউজিক গ্রুপ ড্যাশ সেপ্টেম্বর 2021-এ ফিরে আসার ঘোষণা দিয়েছে। রোলিং স্টোনস, ইগলস, লেড জেপেলিন না এবিবিএ? মিউজিক গ্রুপ এবিবিএ সেপ্টেম্বর 2021-এ ফিরে আসার ঘোষণা করেছে। অপশন ডি, এবিবিএ। এটি হলো সুইডিশ পপ সুপার গ্রুপ। এটি 1972 সালের স্টকহোমে গঠিত হয়েছিল এবং 1981 সালে এর বিলুপ্তি ঘটে। পরের প্রশ্ন, পৃথিবীর নিচের পৃষ্ঠ থেকে খনিজগুলি শুধুমাত্র ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে খনন করা যায়? ড্রিলিং, এক্সক্যাভেশন, স্যাফ্ট মাইনিং, ওপেন কাস্ট মাইনিং? খনিজ বের করতে গেলে যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তা হলো এক্সক্যাভেশন। অপশন বি। পরের প্রশ্ন, টেনিসের ওপেন এরা ড্যাশে শুরু হয়েছিল যখন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলি পেশাদার খেলোয়াড়দের অপেশাদারদের সাথে প্রতিযোগিতা করার অনুমতি দিতে সম্মত হয়েছিল। ওপেন এরা শুরু হওয়ার আগে গ্র্যান্ড স্ল্যামগুলিতে শুধুমাত্র অপেশাদাররা খেলত। ওপেন এরা শুরু হওয়ার পর থেকে অপেশাদারদের সাথে পেশাদার খেলোয়াড়রা
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এটি কবে শুরু হয়েছিল? 1958, 1948, 1968 না 1938? টেনিসের ওপেন এরা শুরু হয়েছিল 1968 সালে। অপশন সি। এই চারটি গ্র্যান্ড স্ল্যাম কি কি? ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন। এই যে চারটে ওপেন 2023 সালে কারা কারা জয়ী হয়েছিল একবার দেখে নাও। অস্ট্রেলিয়ান ওপেন প্রথম শুরু হয়েছিল 1905 সালে। 2023 সালের মেন সিঙ্গেলস জিতেছেন নোভাক ডকোভিচ, তিনি একজন সার্বিয়ান খেলোয়াড়। মেয়েদের বিভাগে জয়ী হয়েছে আরিয়ানা সাভালেঙ্কা, তিনি একজন বেলারুশের খেলোয়াড়। ইউএস ওপেন শুরু হয়েছিল 1881। পুরুষদের বিভাগে জয়ী হয়েছে নোভাক ডকোভিচ, মহিলাদের বিভাগে কোকো গফ, তিনি একজন ইউএস এর মহিলা। উইম্বলডন সব থেকে পুরনো গ্র্যান্ড স্ল্যাম, যা চালু হয়েছিল 1877 সালে। 2023 সালের মেন সিঙ্গেলস জিতেছেন কার্লোস অ্যাকলার্জ, তিনি একজন স্পেনের খেলোয়াড়। মেয়েদের বিভাগে সিঙ্গেলস জিতেছেন মার্কেটা ভনরোজভা, তিনি একজন চেক রিপাবলিকের খেলোয়াড়। ফ্রেঞ্চ ওপেন চালু হয়েছিল 1891 সালে। ফ্রেঞ্চ ওপেনের আর একটা নাম হলো রোনাল্ড গ্যারোস। 2023 সালের ছেলেদের সিঙ্গেলস জিতেছেন নোভাক ডকোভিচ এবং মহিলাদের সিঙ্গেলস জিতেছেন ইগা সোয়েতাক, তিনি একজন পোল্যান্ডের খেলোয়াড়। পরের প্রশ্ন, লেবাং বুমানি নৃত্য ভারতের কোন রাজ্যের লোকনৃত্যের অংশ? ত্রিপুরা, উড়িষ্যা, মহারাষ্ট্র না কেরালা? লেবাং বুমানো নৃত্যটি দেখতে পাওয়া যায় ত্রিপুরাতে। অপশন এ। লেবাং বুমানি হলো ভারতের ত্রিপুরার একটি ফসল নাচ। ড্রোন সহ বাঁশের তালিকার নাম অনুসারে এই নাচের নামকরণ হয়েছে। নাচটি লেবাং বুমানি নামেও পরিচিত। পরের প্রশ্ন, অবক্ষয়িত বাস্তুতন্ত্র এবং পরিবেশগত স্থিতিশীলতার সংরক্ষণ ও পুনর্জন্মের মাধ্যমে একটি এলাকার উন্নয়ন প্রক্রিয়াকে কি বলা হয়? একে বলা হয় পরিবেশগত উন্নয়ন বা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। অপশন এ। পরের প্রশ্ন, প্রতি বছর নারী উদ্যোক্তা দিবস কবে পালন করা হয়? 10ই অক্টোবর, 19শে নভেম্বর, 25শে নভেম্বর না 14ই সেপ্টেম্বর? নারী উদ্যোক্তা দিবস বা ওমেন অন্টারপ্রেনিয়ার্স ডে এটা পালন করা হয় 19শে নভেম্বর, অপশন বি, এবং এটি চালু হয়েছিল 2013 সাল থেকে। নারী উদ্যোক্তা দিবস প্রতি বছর 19শে নভেম্বর পালন করা হয়। এটি একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা নারী উদ্যোক্তা দিবস সংস্থা দ্বারা পরিচালিত হয়। দলটি 2023 সালে তার 10ম বার্ষিকী উদযাপন করেছে। পরের প্রশ্ন, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পদক বিজয়ী তৈরি করার জন্য নিচের কোনটি কোচেদের দেওয়া হয়? নিচের মধ্যে কোন পুরস্কারটি কোচেদের জন্য? ধ্যানচাঁদ, দ্রোণাচার্য, রাজীব গান্ধী খেল রত্ন না অর্জুন পুরস্কার? কি হবে এটি? দ্রোণাচার্য পুরস্কার, অপশন বি। এটা দেওয়া হয়ে থাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্পোর্টিং অনার ইন ইন্ডিয়া, এটা দিয়ে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে পুরস্কার স্বরূপ 10 লক্ষ টাকা দেওয়া হয়। প্রথম চালু হয়েছিল 2002 সালে, শেষবার দেওয়া হয়েছে 2022 সালে। প্রথমবার যারা পেয়েছিলেন তারা হলেন সাহারুজ বিরাজদার, অশোক দিওয়ান, অপর্ণা ঘোষ। 2022 সালে পুরস্কার পেয়েছিলেন অশ্বিনী আক্কুঞ্জি, ধরমবীর সিং, বিসি সুরেশ, নীল বাহাদুর গুরুং। পরের প্রশ্ন, আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যালের নবম সংস্করণ ডিসেম্বর 2020 কোথায় আয়োজন করা হয়েছিল? উড়িষ্যা, তামিলনাড়ু, মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ? এটি হবে উড়িষ্যা, অপশন এ। পরের প্রশ্ন, মানুষের মধ্যে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23, 26, 19 না 22? মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হলো 26, অপশন বি। পরের প্রশ্ন, ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি ইম্ফল হলো একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা ড্যাশ সালে পাশ করা একটি আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? 2014, 2018, 2015 না 2019? ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি এটি 2018 সালের আইন দ্বারা পাশ করা হয়েছিল, অপশন বি। পরের প্রশ্ন, আগের আর্থিক বছরে বরাদ্দের তুলনায় 2020-21 সালে বাজেটে প্রতিরক্ষা ব্যয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 6.1%, 4.3%, 7.4% না 5.8%? 2020-21 সালের বাজেট 2019-20 বাজেটের তুলনায় 5.8% বৃদ্ধি পেয়েছিল, অপশন ডি। কিন্তু 2023-24 সালের প্রতিরক্ষা বাজেট আগের বছরের তুলনায় 13% হারে বৃদ্ধি পেয়েছে। এবছরের বাজেটে প্রতিরক্ষার জন্য বাজেট ছিল 5.94 লক্ষ কোটি টাকা। পরের প্রশ্ন, নিচের কোন বছরে সাঁচিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? 1989, 1999, 1967 না 2014? সাঁচিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় 1989-এ, অপশন এ।
পরের প্রশ্ন, ব্যাংকিং এর ক্ষেত্রে সিটিএস হলো ড্যাশের সংক্ষিপ্ত রূপ, সিটিএস এর পূর্ণ রূপ জানতে চেয়েছে, এর পূর্ণ রূপ হলো চেক ট্রানজিশন সিস্টেম, অপশন এ। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1918 সালে খেরা, খয়রা বা কয়রা বন্যার পর ব্রিটিশদের বিরুদ্ধে নো ট্যাক্স ক্যাম্পেইন পরিচালনা করেছিলেন? মোরারজি দেশাই, ত্রিভুবন দাস প্যাটেল, মহাদেব দেশাই না বল্লভ ভাই প্যাটেল? নো ট্যাক্স ক্যাম্পেইন 1918 সালে চালু করেছিলেন বল্লভ ভাই প্যাটেল, অপশন ডি। পরের প্রশ্ন, 2020 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বোর্ড সুপারিশ করেছিল যে তার অ্যাকাউন্টিং বছর ড্যাশ থেকে এপ্রিল মার্চে পরিবর্তন করা হবে। 2020-21 সেশন থেকে রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্টিং বছর হয় এপ্রিল মার্চ, তার আগে পর্যন্ত ছিল জুলাই থেকে জুন, অপশন ডি। পরের প্রশ্ন, উইলিয়াম জোন্স কাপ নিচের কোন খেলা বা ক্রীড়ার সঙ্গে যুক্ত? বিলিয়ার্ডস, বাস্কেটবল, বক্সিং না ক্রিকেট? উইলিয়াম জোন্স কাপ এটি বাস্কেটবল খেলার সাথে যুক্ত, অপশন বি। উইলিয়াম জোন্স কাপ বাস্কেটবল প্রবর্তক রোনাল্ডো উইলিয়াম জোন্সের সম্মানে নামকরণ করা হয়েছে, তিনি আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, ড্যাশ সাম্রাজ্য ছিল প্রথম প্যান ভারতীয় সাম্রাজ্য যা ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছিল, চোলা, কুষাণ, মৌর্য না গুপ্ত? কোন সাম্রাজ্য প্রথম সর্বভারতীয় স্তরে বিস্তৃত ছিল? কি হবে এটি? মৌর্য সাম্রাজ্য, অপশন সি। মৌর্য সাম্রাজ্যের সময়সীমা ছিল 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 184 খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং এর শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।